আমি পাঠাইছিলাম 3 বছর আগে আমেরিকায় ঈদের নাটকে সবসময় আলাদা একটা বৈচিত্র্য থাকে, পাশাপাশি থাকে নাটক প্রেমীদের বাড়তি প্রত্যাশা। তাই ঈদের আগে থেকে এই নিয়ে চলে বিভিন্নমুখী আলোচনা। বেশ কিছুদিন আগে ঈদ শেষ হলেও এখনও ঈদের নাটক নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। এখন ইউটিউবের যুগ, তাই দর্শক টানতে ঈদের নাটক নিয়ে টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ইউটিউব চ্যানেলগুলো বিভিন্ন পরিকল্পনা করে। এবার বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে প্রায় 600+ নাটক। এর মধ্যে কিছু নাটক দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, আবার কিছু নাটক ইউটিউব ট্রেন্ড ভিউয়ের দৌড়ে বেশ এগিয়ে। সম্প্রতি ঈদের শীর্ষ 4টি নাটক নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষ 3-এ আছে কাজল আরিফিন অমি পরিচালিত ঈদের নাটক বিদেশ। ভাগ্য বদলে একটু ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ পশ্চিমা দেশে অবৈধ পথে পাড়ি দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে বহু মর্মান্তিক খবর প্রায়ই দেশি বিদেশি মিডিয়ায় উঠে আসে। সেই সংকট ও ভয়াবহ গল্প নাটকে তুলে সাড়া ফেলে দিয়েছেন নির্মাতা কাজল আরিফিন অমি। ঈদের দ্বিতীয় দিন নাটকটি ইউটিউবে প্রচারিত হয়। উন্মুক্তের কয়েক ঘন্টার মধ্যেই মিলিয়ন ভিউ অতিক্রম করে নাটকটি। 24 ঘন্টার মধ্যে দেখে ফেলে প্রায় 50 লাখ দর্শক, যা বেশ বিস্ময়কর। এদিকে রিলিজের 2 সপ্তাহ পরও এখনও ইউটিউব ট্রেন্ডিংয়ে 3 নম্বরে আছে বিদেশ শিরোনামের নাটকটি। এই পর্যন্ত এটি দেখা হয়েছে 1,30,00,000 বারেরও বেশি। নাটকটিতে পলাশ, মিশু সাব্বির, শিমুল পাভেল সহ আরও অনেকেই অভিনয় করেছেন। ইতোমধ্যেই নেট দুনিয়ায় নাটকটি দারুণভাবে প্রশংসায় ভাসছে এবং সেই সাথে প্রশংসা কুড়াচ্ছেন বিদেশ নাটকের নির্মাতা কাজল আরিফিন অমি।